ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ইউটিউবার তিনটি কারণবশত ইউটিউবিং সেরে দিতে বাধ্য হয় এমন কি কিছু কিছু চ্যানেল রয়েছে যে সমস্ত চ্যানেলগুলি গ্রো করার পরেও সেই সমস্ত চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করা কমিয়ে দেয় এমন কি ইউটিউবে তারা ইনেক্টিভ হয়ে যায় আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে ভালো কোনো কিছু চিন্তা করে থাকেন এবং দীর্ঘমেয়াদী সফলতার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় মেনে নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত প্রথমত যে বাধাটি সামনে চলে আসে তা হচ্ছে একটি কন্টেন্ট মেক করার সময় সেই কন্টেন্টের পিছনে যে পরিমাণ সময় ইনভেস্ট করা হয় যে পরিমাণ মেধা খাটাতে হয় এবং যে পরিমাণ পরিশ্রম করতে হয় যখন এত কিছু ইনভেস্ট করে পরিশ্রম করে যখন একটি কন্টেন্ট মেক করে সেই কন্টেন্টটি থেকে ভালো অ্যাডস রেভিনিউ আসে না এবং যে কন্টেন্টটি থেকে ভালো ভিউজ ইমপ্রেশন পাওয়া যায় না তখন একজন কন্টেন্ট ক্রিয়েটরের মেন্টালিটি বা মানসিকতা ধীরে ধীরে ডাউন হতে থাকে এবং এটি প্রাথমিক পর্যায়ের একটি বাধা যে বাধাটির কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিরুৎসাহিত হয়ে যায় কারণ চ্যানেল মনিটাইজেশনের পূর্বে অথবা পরে এই বাধাটি সব থেকে বেশি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ভাবিয়ে তোলে তো এই বিষয়টি যদি মেনে নিয়ে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন তবে দ্বিতীয় যে বাধাটি আপনার সামনে চলে আসবে এই বাধাটি হচ্ছে আপনি যখন ভাববেন না আপনার ইনকাম কম হতে পারে ভিউ কম হতে পারে কিন্তু আপনি কন্টেন্ট বেশি আপলোড করার মাধ্যমে আপনার ইনকামটিকে ঠিক রাখবেন বা বাড়িয়ে তুলবেন বা আপনার ভিউসকে বাড়াবেন বা আপনার ইমপ্রেশনকে বাড়িয়ে ফেলবেন এ ধরনের চিন্তাভাবনা নিয়ে যখন আপনি বেশি পরিমাণ কন্টেন্ট আপলোড করতে যাবেন তখন আপনার সামনে দ্বিতীয় বাধাটি আসবে টপিক সংকটে এবং ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই টপিক সংকটের কারণে তার চ্যানেলে ভিডিও আপলোড করা কমিয়ে দেয় বা সে ইনেক্টিভ হয়ে যায় ঠিক আছে আর যদি আপনি একজন বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি এই রেভিনিউ বা এই ধরনের ভিউ থেকে যদি সন্তুষ্ট হয়ে আপনি যদি কন্টেন্ট বেশি পরিমাণও আপনি আপলোড করে যান তখন তৃতীয় যে আপনার বাধাটি আপনার সামনে চলে আসবে সে বাধাটি হচ্ছে যে যখন চ্যানেলটি আপনার ধীরে ধীরে গ্রো হতে থাকবে আপনার অডিয়েন্স বৃদ্ধি পেতে থাকবে তখন আপনার চ্যানেলের পিছনে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে এবং আপনার সবসময় এই বিষয়টি মাথায় কাজ করবে যে আপনি কি ধরনের কন্টেন্ট দিবেন আজকে কি কন্টেন্ট দিবেন সকালে কি কন্টেন্ট দিবেন বিকালে কি দিবেন আগামী কালকে কি দিবেন আপনার অডিয়েন্সের কমেন্টসের উত্তর দিবেন কিনা আপনি লাইভ করবেন কিনা না প্রশ্ন উত্তর পর্ব করবেন কিনা আপনি কি করতে পারেন কার সঙ্গে কোলাবোরেশন করবেন কিভাবে আপনি লাইভ টুগেদার করবেন এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনার সময় অনেক বেশি প্রয়োজন হবে আর সবাই তো এই প্ল্যাটফর্মে ফুল টাইম কিন্তু কাজ করে না যার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে এই প্রথম দুটি বাধা পেরিয়ে এসে তৃতীয় যে বাধাটিতে তারা বাধাটির সম্মুখীন হয় তা হচ্ছে প্রচুর সময় ইনভেস্ট করার মতো সময় তাদের থাকে না যার কারণে তারা যখন দেখে যে এত কষ্টের পরেও সময় বের করে যখন সে সেই কন্টেন্টটি থেকে ভালো ভিউ বা ভালো রেভিনিউ পাচ্ছে না তখন কিন্তু সে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং মনোবল হারিয়ে ফেলে আর এই ধৈর্য এবং মনোবল হারিয়ে ফেলার কারণে সে ধীরে 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 সে কিন্তু ডিমোটিভেটেড হতে থাকে এবং সে প্রথম থেকে যেভাবে কনসিস্টেন্ট থাকে পরবর্তী সময়ে সেভাবে কনসিস্টেন্ট থাকতে পারে না এবং একটা সময় গিয়ে সে এই প্ল্যাটফর্ম সেরে চলে যেতে বাধ্য হয় আর আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে আগ্রহী হয়ে থাকেন বা পন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় মেনে নিয়ে আপনাকে দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে যেতেই হবে আর আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে একটি সময় গিয়ে হিউজ অডিয়েন্স আসবে এবং আপনি সেই অডিয়েন্সের কাছ থেকে অ্যাডস রিভিনিউয়ের মাধ্যমে আপনার চ্যানেল থেকে যে পরিমাণে ইনকাম করবেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন আপনি স্পন্সারশিপ এবং আদার্স যে সমস্ত ফ্যাসিলিটিসগুলি রয়েছে যেমন সুপার চ্যাট সুপার স্টিকার মেম্বারশিপ বা এই ধরনের যে আদার্স যে ফ্যাসিলিটিসগুলি রয়েছে আপনি সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এই প্রথম তিনটি বাধা পেরিয়ে একটা পজিশনে আসতে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ধৈর্য হারিয়ে ফেলে এবং কম রেভিনিউয়ের কারণে বা কম ভিউয়ের কারণে তারা ডিমোডিভেটেড হয়ে যায় আর আপনি যদি এই বিষয়টি মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন তবে ইউটিউব আপনার জন্য অবশ্যই ভালো কিছু রেখেছে এবং আপনি ভালো কিছু করতে যাচ্ছেন